আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কৃষি সংবাদ আমি রিদিতা রেজা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বড় ক্ষেতে ব্লাস্ট রোগের প্রকোপ দ্রুত সংক্রমিত হওয়ায় দিশেহারা কৃষক এবং খুলনা আশ্রয় প্রকল্পের উঠোনে উঠোনে ফল ফসলের আবাদ বহুমুখী উপকারিতা পাচ্ছে 9000 গৃহবাসী দর্শক এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেলে লাইভ চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে সংকটের ভেতর ধান খেতে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ বিভিন্ন হাওরের ক্ষেত্রে দ্রুত সংক্রমিত হচ্ছে ব্লাস্ট এতে নতুন করে ক্ষতির মুখে পড়েছেন কৃষক সুনামগঞ্জ থেকে একে মহিমের পাঠক তথ্য বিরচিতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট বিশ্বম্ভরপুর উপজেলায় ফাটল ধরা বাঁধগুলো সংস্কার করায় সাময়িকভাবে ভেঙে যাওয়া থেকে বাঁধগুলো রক্ষা পেয়েছে এর মধ্যেই হাওরের বড় ক্ষেতে দেখা দিয়েছে ব্লাস্ট বৃধান 28-এ ব্লাস্ট দ্রুত সংক্রমিত হওয়ায় নতুন সংকটে পড়েছেন কৃষক উপরে তাকিয়া জ্বললিয়া নিচে দিয়ে গেলাম তাতে কিচ্ছু নাই ধানের মাঝে 17 কেয়ার জমিন করছি 6 টাকার দানও পাইতাম না এই রোগটা এই ধানের অবস্থা ওর দোলা ওই জায়গা মানে আমরা আমরা কাইমু কি এমন রোগের সংক্রমণ থেকে বাঁচতে আগামীতে ব্রি 28 ধানের পরিবর্তে ব্রি ধান 84-88-89 জাত আবাদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ জেলা থেকে উপজেলা থেকেও চাষিদের মাঝে ব্লাস্ট রোগের বিষয়ে তাদেরকে লিফলেট বিতরণ করা হয়েছে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দুই একটা জমিতে বিশ্বম্ভরপুর উপজেলায় আমরা ব্লাস্টের সামান্য প্রকোপ দেখতে পেয়েছি এবং কৃষকদেরকে পরামর্শ প্রদানের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি সুনামগঞ্জে 2,822 হেক্টর জমিতে এবার বোরো ধান চাষ হয়েছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই চ্যানেল আই কৃষি সংবাদ এবারে বিরতি ফিরে এসে যা দেখবেন খুলনায় আশ্রয়ন প্রকল্পের উঠোনে উঠোনে ফল ফসলের আবাদ বহুমুখী উপকারিতা পাচ্ছে 9000 গৃহবাসী বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল কৃষি সংবাদে আশ্রয়ন প্রকল্পে ঘর ও এক টুকরো জমি পাওয়া জনগোষ্ঠী এখন মনোযোগী হয়ে উঠেছেন কৃষিতে খুলনা বিভাগের প্রায় 9000 গৃহবাসীর আঙিনা ও আশপাশের পতিত জমি পরিণত হয়েছে আবাদি খেতে জানেল সুজিত বোসের রিপোর্ট আশ্রয়ণ প্রকল্পের পরিবার প্রতি কমপক্ষে 20-25 কেজি সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চাষ হচ্ছে লাউ কুমড়া বেগুন টমেটো করলা চিচিঙ্গা ধানকুনি লাল শাক বিভিন্ন মৌসুমি সবজি ও ফল এই বেগুন জালের গাছ পুঁই শাক তারপরে শিম কুমড়ো এইসব লাগাইছি আমি অন্ধ হয়ে গেছি আমি তো চোখে দেখি না আমি বসে বসে এই করি আমার নাতি পুঁই শাক লাগাইছিলাম খাই কুমড়ো গাছ কুমড়ো ধরে নিয়ে আগা পাতা কেটে কেটে খাইছি আলু লাগাইছিলাম মাটি আলু বেশ 2-3 কেজি আলু হয়েছিল উপকারভোগীদের বাড়ির আঙিনা ও এর আশেপাশের প্রতি জমিগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা দেখভাল করছে কৃষি বিভাগ আমরা এই উপকারভোগীদের কৃষি জমিতে আমরা বিভিন্ন সবজি ফলের চারা বীজ এবং প্রয়োজনীয় সার সরবরাহ করছি এবং উৎপাদন বৃদ্ধির জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি ফলের গাছও আমরা কিন্তু দিই সেখানে হ্যাঁ বিশেষ করে পেঁপে মানে কুল যাতে চাষিরা শাক সবজি ফল মূল এবং ভেষজ এ আবাদ করে তাদের চাহিদা মিটাতে পারে এবং নিরাপদ পুষ্টি পেতে পারে এবং এটা তারা বিক্রি করতে পারে নিজের সংসমূল হইতে পারে এবং আমাদের দেশে যাতে পুষ্টির অভাব পূরণ হয় এবং পুষ্টির ঘাটতি পূরণ হয় খুলনায় আশ্রয়ণ প্রকল্পের আঙিনায় বছরে 250 মেট্রিক টন মৌসুমি সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ড্যানিয়েল সুজিত বোস চ্যানেল আই খুলনা সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদ শিরোনামগুলো আরও একবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বড় ক্ষেতে ব্লাস্ট রোগের প্রকোপ দ্রুত সংক্রমিত হওয়ায় দিশেহারা কৃষক এবং খুলনা আশ্রয় প্রকল্পের উঠোনে উঠোনে ফল ফসলে আবাদ বহুমুখী উপকারিতা পাচ্ছে 9000 গৃহবাসী চ্যানেল কৃষি সংবাদে আজকের আয়োজনে পর্যন্ত ধন্যবাদ